সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের আজকে লেকচার টু। ঠিক আছে, আমরা যে চ্যাপ্টারটি পড়ছি সেটি হচ্ছে চ্যাপ্টার ওয়ান, অপারেটিং সিস্টেম কনসেপ্ট। পরেরটা হচ্ছে কি, মাল্টিটাস্কিং ওএস, এটাকে আবার কি বলে, টাইম শেয়ারিং ওএস ও বলে। ঠিক আছে, মাল্টিটাস্কিং ওএস, এটা হচ্ছে কি, কথা শুনতে পাচ্ছো স্যার? ইকো হয়েছিল মাঝখানে, তার মানে এটার নাম কি মাল্টিটাস্কিং ওএস, এবং কি এটাকে আবার টাইম শেয়ারিং ওএস ও বলে, আবার কি ফেয়ার শেয়ার ওএস বলে। ঠিক আছে, তো আমরা এখন P1 মানে কি, প্রসেস ওয়ান, P1 মানে কি, প্রসেস ওয়ান। ঠিক আছে, প্রসেস ওয়ান। পরে হচ্ছে কি, P2 মানে হচ্ছে কি, প্রসেস টু। ঠিক আছে, এখন দেখো পরে হচ্ছে P3 মানে কি, প্রসেস থ্রি। P4 মানে হচ্ছে প্রসেস ফোর। আবার P5 মানে হচ্ছে কি, প্রসেস ফাইভ। এখন এখানে দেখো সমান সমান ইউজ করছি। ঠিক আছে, এটা কি ফরম্যাটে কাজ করবে, রাউন্ড রবিন কোয়ান্টাম টাইম হচ্ছে 5 মিলিসেকেন্ড। কম্পিউটারের ভিতরে কিসে কাজ করে, ন্যানো সেকেন্ডে কাজ করে। ঠিক আছে, এটার নাম কি রাউন্ড রবিন, আর এটা একটা কোয়ান্টাম টাইম দেওয়া থাকে, কোয়ান্টাম টাইম হচ্ছে 5 মিনিট। এখন মনে করে এখানে প্রসেস ওয়ানের একটি কাজ কমপ্লিট হতে 15 মিনিট সময় লাগে, আবার প্রসেস টু এর একটি কাজ কমপ্লিট হতে 10 মিনিট সময় লাগে। আবার একই ভাবে প্রসেস থ্রি এর একটি কাজ কমপ্লিট হতে 20 মিলিসেকেন্ড সময় লাগে, এমএস মানে হচ্ছে মিলিসেকেন্ড। আবার প্রসেস ফোর এর একটি কাজ কমপ্লিট হতে 5 মিলিসেকেন্ড সময় লাগে, সেম একই ভাবে প্রসেস ফাইভ এর কাজটি কমপ্লিট হতে 2 মিলিসেকেন্ড সময় প্রয়োজন। তো আমরা এই পর্যন্ত ছিলাম। ঠিক আছে, এখন মনে করো এখানে আমরা 5 জন ব্যক্তি আছি, 5 জন ব্যক্তির P1, P2, P3, P4 এবং কি P5, এভাবে আমরা কাজ করতেছি। ঠিক আছে, কাজ করলে এখন আমাদেরকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট, প্রতিজনকে সময় দেওয়া হয়েছে কয় মিনিট, 5 মিনিট। ঠিক আছে, হ্যাঁ, P1 দেখো, P1 তার কাজটি কি করবে, 5 মিনিট করার পরে তার কতটুকু কাজ বাকি থাকবে, আর কত সেকেন্ড মিলিসেকেন্ডের কাজ বাকি থাকবে, 10 মিলিসেকেন্ড। 10 মিলিসেকেন্ড, ভেরি গুড। তাহলে সে কি করবে, 10 মিলিসেকেন্ডের কাজ তার কাছে বাকি থাকবে। ঠিক আছে, তখন এই দেখো P1 10 মিলিসেকেন্ড কাজ বাকি রয়েছে, আবার P2 10 মিলিসেকেন্ড কাজ করার পরে কত মিলিসেকেন্ড বাকি থাকবে, 5 মিলিসেকেন্ড কাজ বাকি থাকবে। সেম একই ভাবে P3 20 মিলিসেকেন্ড কাজ করার পরে তার কাছে কত মিলিসেকেন্ড কাজ বাকি থাকবে, 15 মিলিসেকেন্ড কাজ বাকি থাকবে। আর P4 এর হচ্ছে তোমার 5 মিনিটেরই কাজ, তার মানে 5 মিনিট কাজ করার পরে তার কি আর কাজের প্রয়োজন আছে, প্রয়োজন নাই, তখন সে কি করবে, টার্মিনেট করবে। ঠিক আছে, দেখো P4 টার্মিনেট করছে। সেম একই ভাবে আমরা সময় দিয়েছি 5 মিনিট, কিন্তু P5 এর কাজই আছে কয় সেকেন্ডে, 2 সেকেন্ডে, সেক্ষেত্রে 2 সেকেন্ডে তার কাজটা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, তার মানে P5 এরও কাজ শেষ, P5 ও টার্মিনেট করবে। এখন বাকি রয়েছে হচ্ছে তোমার P1। ঠিক আছে, P1 10 মিলিসেকেন্ড কাজ করছে, মানে কাজ ছিল, আরো সে 5 মিলিসেকেন্ড কাজ করলো, করার পরে কয় মিলিসেকেন্ড বাকি রয়েছে, 5 মিলিসেকেন্ড। ঠিক আছে, সেম একই ভাবে P2 এর আগে কাজ করার পরে 5 মিলিসেকেন্ড বাকি ছিল, 5 মিনিট করার পরে সে কি করবে, টার্মিনেট করবে। ঠিক আছে না, সেম একই ভাবে P3 দেখো 15 মিলিসেকেন্ড বাকি ছিল, 5 মিলিসেকেন্ড কাজ করার পরে 10 মিলিসেকেন্ড হয়ে গেছে। এখন আবার P1 5 মিলিসেকেন্ড বাকি ছিল কাজ, 5 মিলিসেকেন্ড করার পরে সে কি করবে, টার্মিনেট করবে, P1 টার্মিনেট করছে। ঠিক আছে, আবার P10 এর 5 মিলিসেকেন্ড, P3 এর 10 মিলিসেকেন্ড কাজ ছিল, সে 5 মিলিসেকেন্ড কাজ করার পরে তার কি এখনো 5 মিলিসেকেন্ড কাজ রয়ে গেছে, পরের রাউন্ডে গিয়ে সে কি করবে, P3 টার্মিনেট করবে। অর্থাৎ তাহলে এখানে কথাটা কি বুঝতে পারলাম বলো, কি বুঝতে পারলাম, একজনের কাজ শেষ হলে আরেকজনের সুযোগ দিব, হ্যাঁ, একজনের কাজ শেষ হলে না, ঠিক,
একজনকে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, প্রত্যেককে কি দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট ফাইভ টাইম। মিলি সেকেন্ড দেওয়া থাকলো, ঠিক আছে, ফাইভ মিলি সেকেন্ড দেওয়া থাকবে। এই ফাইভ মিলি সেকেন্ডে সে কি করবে, তার কাজটা কি করবে, কমপ্লিট করবে, ঠিক আছে। তার কি কাজটা, মানে ফাইভ মিলি সেকেন্ড শেষ হলে কি হবে, তার কাজটা এইভাবে ই করতে থাকবে, চলতে থাকবে। এখন দেখো, তার প্রত্যেককে ফাইভ মিলি সেকেন্ড করে সময় দেওয়া হয়েছে। তার মানে কি, তোমার এখানে বলে দিছে যে আমরা প্রত্যেকে কি 5 মিনিট করে সময় পাবো। এখন পি ওয়ান 5 মিলি সেকেন্ড করছে, পি টু করছে, পি থ্রি করছে, পি ফোর করছে, পি ফাইভ করছে, করার পরে কি আবার পি ওয়ান এ গেছে। এ দেখছো, খেয়াল করে দেখো, এখানে পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর, পি ফাইভ করার পরে আবার কার কাছে গেছে, পি ওয়ান এর কাছে গেছে। আবার পি টু, পি থ্রি, পি ফোর, পি ফাইভ করার পর আবার কার কাছে যাবে, পি ওয়ান এর কাছে যাবে। চরম চরম বণিক, বুঝতে পারতেছো কথাটা? আবার সেম একই ভাবে এবার রাউন্ড, এটাকে রাউন্ড আকারে যাইতেছে না কাজটা, ঠিক আছে। এই কারণে যে বিজ্ঞানী এটা বের করছে তার নাম হচ্ছে কি, রাউন্ড বিজ্ঞানী রবিন। আর তার নাম অনুসারে এই কাজটা, এই প্রসেসটার নাম দিছে কি, রাউন্ড রবিন। তার নাম অনুসারে এই প্রসেসটার নাম দিছে কি, রাউন্ড রবিন। এখন আমরা ফিগারটা তো দেখছি, এখন আমরা একটু আমাদের ইংরেজি পড়াটুকু পড়ে আসি। কি বলছে, ঠিক আছে, মাল্টিটাস্কিং ওএসটা কি বলছে, মাল্টিটাস্কিং ইজ এ লজিক্যাল এক্সটেনশন অফ মাল্টি প্রোগ্রামিং। এটা কি মাল্টি প্রোগ্রামিং এর লজিক্যাল এক্সটেনশন, ঠিক আছে। মানে ওই মাল্টি প্রোগ্রামিং যা কাজ করতো এটাকে আর একটু বেশি কাজ করে। দা সিপিইউ এক্সিকিউটস মাল্টিপল জব বাই সুইচিং অ্যামং দেম। সিপিইউ কি করে, সুইচ করে মাল্টিপল জবে, কি করে, সুইচ করে। আমরা তো দেখলামই, আগে 5 সেকেন্ড করছে, পরেরটা 5 সেকেন্ড করছে, পরেরটা 5 সেকেন্ড করছে, এভাবে কি করতেছে, সুইচ করতেছে, ঠিক আছে। বাট দা সুইচেস ওয়ার্কার সো ফ্রিকুয়েন্টলি, এই সুইচটা খুব ফ্রিকুয়েন্টলি হয়, দ্যাট দা ইউজার ক্যান ইন্টারাক্ট উইথ ইটস প্রোগ্রাম হোয়েন ইট ইজ রানিং। এবং ইউজার কি করতে পারে, কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে পারে। আগে কি ছিল, ব্যাচ প্রসেসিং সিস্টেমে কম্পিউটারের সাথে ইউজার কি করতে পারতো না, ইন্টারাকশন করতে পারতো না, কিন্তু এখন কি করতে পারে, ইন্টারাকশন করতে পারে। এটাই হচ্ছে কি, মাল্টিটাস্কিং ওএস। এখন মাল্টিটাস্কিং এবং টাইম শেয়ারিং একই সঙ্গে একই সবকিছু, ঠিক আছে। তারপর আমি এখানে টাইম শেয়ারিং জন্য একটা লিখে রাখছি, সেটা হচ্ছে টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম অ্যালাউ মেনি ইউজার টু শেয়ার দা কম্পিউটার সিমুলটেনিয়াসলি। ওই যে আমি আগে যে কথাটা বলছি, সবাইকে কি করবে, 2-5 মিলি সেকেন্ড করে সময় দিবে। সিমুলটেনিয়াসলি মানে কি, একের পর এক, একজনের পর কি একজন। সিন্স ইচ অ্যাকশন অর কমান্ড ইন এ শেয়ার সিস্টেম টেন্ডস টু বি শর্ট, এই কিন্তু এই এই কাজটাতে কি মানুষকে, মানে তোমার প্রসেসটা কি খুব কম সময় দেওয়া হয়। অনলি এ লিটল সিপিউ টাইম ইজ নিডেড ফর ইচ ইউজার, ঠিক আছে। প্রত্যেক ইউজারে তোমার যে সিপিউ তে যে সময় দেওয়া থাকে, এই সময়ের ভিতরে কি করে কাজটা কমপ্লিট করতে হবে। এ টাইম অপারেটিং সিস্টেম ইউজার সিপিউ শিডিউলিং অফ মাল্টি প্রোগ্রামিং টু প্রোভাইড ইচ ইউজার উইথ এ স্মল পোর্শন অফ টাইম শেয়ারড কম্পিউটার। দেখো এই লাইনের ভিতরে মোটামুটি বিস্তর কথা চলে আসছে, ঠিক আছে, এখানে মোটামুটি সকল কথাই চলে আসছে। এ টাইম অপারেটিং সিস্টেম ইউজার সিপিউ শিডিউলিং অফ মাল্টি প্রোগ্রামিং ওএস শিডিউলিং অফ মাল্টি প্রোগ্রামিং টু প্রোভাইড ইচ ইউজার, প্রত্যেক ইউজারে কি করে শিডিউল করে, মানে আপনি এই সময়, আপনি এই সময়, আপনি এই 2 সেকেন্ড, স্মল পোর্শন মানে ছোট ছোট করে কি করে সময় দেয়, অফ এ টাইম শেয়ার্ড কম্পিউটার, টাইম শেয়ার্ড কম্পিউটারের ভিতরে, ঠিক আছে। টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেম আর ইভেন মোর কমপ্লেক্স দ্যান মাল্টি প্রোগ্রামিং। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা মাল্টি প্রোগ্রামিং এর চেয়ে কি কমপ্লেক্স, এই কথাটা বলছি, মানে একটু জটিল। টাইম শেয়ার অপারেটিং সিস্টেম প্রোভাইড ফাইল সিস্টেম, এটা কি প্রোভাইড করে ফাইল সিস্টেম, ইট অলসো প্রোভাইডস এ মেকানিজম ফর কারেন্ট এক্সিকিউশন। কারেন্ট এক্সিকিউশন কি করে মেকানিজম, এখানে সুবিধা আছে, হুইচ রিকোয়ার্স সোফিস্টিকেটেড সিপিইউ শিডিউলিং স্কিম। সোফিস্টিকেটেড মানে কি, বাস্তবসম্মত ভাবে আমরা সিপিইউটাকে যেভাবে ইউজ করি সেরকম একটা এনভায়রনমেন্ট টাইম শেয়ারিং দেয়। তার মানে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে তোমার নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, এই সময়ের ভিতরে তোমার কাজটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে, না করতে পারলে
তুমি কি করে চলে যাবা, ব্যাকে চলে যাবা, আরেকজন সামনে আসবে, সেও আবার ওই সেকেন্ডের মতো কাজ করবে, মিলি সেকেন্ডে কাজ করবে, তারপর আরেকজন আসবে, এইভাবে কি করবে, আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কাজ কমপ্লিট হবে। আমার ধারণা তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো? কে জি স্যার, বুঝতে পারো না হাত তুলো। বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। রিয়েল টাইম ওএস, রিয়েল টাইম ওএসটা হচ্ছে টাইম শেয়ারিং এর ওএস এর একটা অংশ। টাইম শেয়ারিং ওএস সময় বেঁধে দিত। রিয়েল টাইম ওএস এ কি করে, সময় বেঁধে দেয়। এই সময়ের ভিতরে কি করতে হবে, তোমার কাজ কমপ্লিট করতে হবে। আমরা এটা আগে পড়েছি, এই কারণে একটু হালকার উপরে আর কি কথাবার্তা বলতেছে হালকা করে। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হ্যাজ ওয়েল ডিফাইন্ড ফেজ টাইম কনস্ট্যান্ট প্রসেসিং মাস্ট বি ডান উইথ দ্য ডিফাইন্ড কনস্ট্যান্ট। যে সময়টা দেওয়া থাকবে এই সময়ের ভিতরে কি করতে হবে, কাজটা কমপ্লিট করবে, নতুবা সিস্টেমটা কি করবে, ফেল করবে। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে কত ধরনের অপারেটিং সিস্টেম ছিল? দুই ধরনের। একটা ছিল হার্ড রিয়েল টাইম, আর একটা হচ্ছে কি, সফট রিয়েল টাইম। হার্ড রিয়েল টাইম বলছে যে ক্রিটিক্যাল টাস্কটা থাকবে, হার্ড রিয়েল টাইম সিস্টেম গ্রান্টস দ্যাট ক্রিটিক্যাল টাস্ক বি কমপ্লিটেড অন টাইম। অর্থাৎ যে জটিল কাজটা থাকবে এই কাজটা কি করতে হবে, সময়ের ভিতরে অবশ্যই কমপ্লিট করতে হবে। এখন মনে করো রকেট লঞ্চার এখন বললো যে না, রকেট 9:05 লঞ্চ করব। এখন তোমার যেখানে চিফ ইনস্ট্রাক্টর ছিল, চিফ টেকনিশিয়ান, সে কি করছে, নাস্তা করতে গেছে। নাস্তা করতে গিয়ে রকেট কি করছে, 9:10 লঞ্চ করছে। তাহলে কি রকেট কি যাবে আকাশ পর্যন্ত? হ্যাঁ, রকেট কি করবে না, আকাশ পর্যন্ত যাবে না, ঠিক আছে। কারণ এটার সাথে তুমি এখান থেকে লঞ্চিং এর উপরে পরবর্তীতে আরো অনেকগুলো স্টেপ কি করতেছে, ওয়েট করতেছে। তার মানে এই হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা হচ্ছে রকেট লঞ্চারের মতো, যে সময় যত সেকেন্ড সময় দেওয়া আছে ওই সেকেন্ডের ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে। আর সফট রিয়েল টাইমটা হচ্ছে ওই টাইমের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু তখন যদি আরো আরো প্রায়োরিটি সম্পন্ন কোনো কাজ আসে, ঠিক আছে, তখন ওই কাজকে কি করতে, প্রায়োরিটি দিতে হবে। এটার মানে এটার উদাহরণ হিসেবে আমি বলছিলাম, একটা ব্যক্তির হাত কেটে গেছে, মনে করো ছোট ইঞ্জুরি, আরেকজনের অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়, বড় ইঞ্জুরি। ছোট ইঞ্জুরি কে যখন আমরা তাকে ব্যান্ডেজ লাগাইতেছি, এই মোমেন্টে ওই অ্যাক্সিডেন্টের রুগী আসছে। এখন এই অ্যাক্সিডেন্টের রুগীকে আমি আগে দেখবো নাকি হাত কাটা ব্যক্তির আগে আগে দেখবো? অবশ্যই অ্যাক্সিডেন্টের আগে আগে দেখবো, তাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। এটাই হচ্ছে কি, সফট রিয়েল টাইম, মানে একটু নরম হওয়া, ঠিক আছে। তো জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা রিভিউ করি কি কি পড়েছি, ঠিক আছে। আজকের ক্লাস যদি রিভিউ করি তাহলে দেখো আমরা পড়ছি হচ্ছে ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন ফিগার গুলো কি দেওয়া লাগবে? ভার্চুয়াল, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখো। ভার্চুয়াল মেশিনটা এরকম একটা জিনিস যে আমার মনে হবে একটা কম্পিউটারের ভিতরে আরেকটা অপারেটিং সিস্টেম, এবং আমি সেই প্রাইভেট কম্পিউটার আরেকটা অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটা আমার প্রাইভেট কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার কি ইউজ করে সে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। ওই এনভায়রনমেন্টে কি করতে পারবো, আমরা আমাদের কাজ করতে পারবো, এবং আমাদের এমন ভাবে এরকম মনে হবে যেন আমরা এই শুধুমাত্র আমার নিজস্ব যে প্রাইভেট যে কম্পিউটারে যে মানে ওএসটা ছিল, এরকম না, আমি পাবজি খেলতেছি, আমার মনে হবে যে না পাবজি খেলতেছি, আমি পাবজি জগতে আছি, এরকম মনে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইলুশন তৈরি করবে। পরে হচ্ছে কি, জি স্যার, ব্যাচ অপারেটিং সিস্টেম, ব্যাচ ওএস। এই ব্যাচ ওএস এর ভিতরে অনেকগুলো কাজ জব আকারে কি করবে, কম্পিউটার কে দেওয়া হবে, কম্পিউটার কাজ কমপ্লিট করবে, কাজ কমপ্লিট করবে, সে কি করবে, একসাথে সবগুলোর আউটপুট দিবে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার ব্যাচ, তোমার ব্যাচ অপারেটিং সিস্টেম। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তাহলে আমাদের রিভিশনে চলে যাই। তাহলে ব্যাচ অপারেটিং সিস্টেমে কি ছিল, ব্যাচ অপারেটিং সিস্টেমে এরকম ভাবে অনেকের কাজ একসাথে করে আমরা একটা ব্যাচ করতাম, এই ব্যাচ করে, ঠিক আছে, তাহলে কম্পিউটার কে দেওয়া হতো, এই কম্পিউটার কি করত, তখন তার কাজটা কমপ্লিট করত এবং একসাথে আউটপুট দিত। এটা ছিল আমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম। আর এটা ছিল দ্বিতীয় ডায়াগ্রাম ব্যাচ অপারেটিং সিস্টেমের। পরে আমরা পড়েছি মাল্টি প্রোগ্রামিং ওএস। মাল্টি প্রোগ্রামিং ওএসটা ছিল এরকম যে একটা সময় দেওয়া থাকবে, ঠিক আছে, এর তিনটা ধাপ। প্রথম ধাপটা হচ্ছে
process complete sequentially process gulo sequentially complete hobe er moddhe jodi kono process tar io operation er jonno jay tale ditiyo process ta enter korbe ebong ditiyo process er kaj complete howar pore abar ki korbe prothom process e jabe ei system ta chilo primitive system amra tomaderke bolechi eta hocche primitive system thik ache orthat jodi karo io operation er proyojon na pore tale ekta process jokhon dukbe ঢুকে তার কাজটা কমপ্লিট করার পরে দ্বিতীয় প্রসেসটা কি করতে পারবে এন্ট্রি করতে পারবে ঠিক আছে এটা ছিল কি আমাদের মাল্টি প্রসেসিং ওএস পরে হচ্ছে মাল্টি টাস্কিং ওএসটা ছিল লজিক্যাল এক্সটেনশন অফ মাল্টি প্রোগ্রামিং ঠিক আছে মাল্টি লজিক্যাল এক্সটেনশন অফ মাল্টি প্রোগ্রামিং এটা কি করে একটা সময় দেওয়া থাকে নির্দিষ্ট সময় দেওয়া থাকে ধরো যে 2 সেকেন্ড বা 2 মিলিসেকেন্ড বা 5 মিলিসেকেন্ড এরকম সময় দেওয়া থাকে এই সময়ের ভিতরে প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3 প্রসেস 4 প্রসেস 5 এইভাবে সকলে কাজ এই 5 সেকেন্ড কমপ্লিট করবে পরে আবার 5 সেকেন্ড পরে আবার 5 সেকেন্ড এইভাবে এর মধ্যে যার কাজ কমপ্লিট হয়ে যায় সে কি করবে টার্মিনেট করবে ঠিক আছে পরে হচ্ছে আমরা পড়েছি রিয়েল টাইম ওএসটা হচ্ছে তোমার যে সময় দেওয়া থাকবে এই সময়ের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে এ রিয়েল টাইম ওএসটা ব্যবহার করে সাইন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে মেডিকেল ইমেজিং সিস্টেমের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে তো রিয়েল টাইম ওএস এর ভিতরে দুই ধরনের অপারেটিং মানে দুই ধরনের ওএস আছে আরো একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম ওএস আর একটা হচ্ছে সফট রিয়েল টাইম ওএস হার্ড রিয়েল টাইম ওএস এর एग्जांपल হিসেবে আমরা বলেছি যে রকেট লঞ্চ করার যে সময় এই সময়ের ভিতরে কি করতে হবে রকেট লঞ্চ করতে হবে না হলে কি হবে প্রবলেম হয়ে যাবে এটা হচ্ছে হার্ড রিয়েল টাইম ওএস মানে নির্দিষ্ট সময়ের ভিতরে কি করতে হবে তোমার কাজটা কমপ্লিট করতে হবে আর হচ্ছে সফট রিয়েল টাইম ওএস হচ্ছে যে তোমার যে কাজটা আগে আসবে বা সেই ধরে একটা কাজ চলতেছে এই মুমেন্টে আরেকটা কাজ আসলো কিন্তু তার কি জরুরি বেশি প্রায়োরিটি বেশি তাহলে ওই কাজকে কি করতে হবে আগে তোমার সুযোগ দিতে হবে ঠিক আছে এই ছিল আজকে আমাদের ক্লাস ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ ঠিক আছে সবাই থাকো একটা স্ক্রিনশট নিয়ে রাখি স্যার স্লাইডগুলো দিয়ে দিবেন না হ্যাঁ স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে আগের মতো এখন স্ক্রিনশটের অপশন আসছে সবাই চলে গেছে